হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা পিয়াজ এবং খেজুর দিয়ে সিদ্ধ মাছ খাইতেছি তো এটা কীভাবে খায় আর বেশিরভাগ এই খাবারটা অ্যারাবিয়ানদের মাঝে প্রচলিত ওনারা এই খাবারটা বেশি খেয়ে থাকে প্রথমত আমরা এই যে এটার আঁশটা তুলে নিলাম এরপর দেখেন এই যে একটু মাছ নিলাম দেখি কেমন হয়েছে লবণ হয়েছে কিনা হুম অনেক ফাইন হয়েছে একটু পিঁয়াজ নিলাম হম অসাধারণ লাগতেছে অসাধারণ ও আপনারা যারা খান নাই অবিশ্ব খেয়ে দেখবেন সিদ্ধ মাছ আর খেজুর দিয়ে পিঁয়াজ দিয়ে অস্থির একটা খাবার ওই যে মাছের পেটি দেখছেন ওই যে কাসটা ঠিক আছে ওইটা আমরা যাই না ওই ঠিক সাধারণত এই যে এটি খাইতেছি আমরা দুজনে খাইতেছি আর কি এগুলো আমরা দুজনে খাবো আল্লাহ যদি খাওয়া আর কি রিজিকে রাখা খুবই সুস্বাদু এবং মজাদার একটা খাবার এটা প্রথমত আমরা খাইতে পারতাম না আমার ঘৃণা লাগতো কিন্তু এখন এই খাবারটা যখন দেখি তখন এটিয়ে খাই কেন এটা সকালবেলা নাস্তা আর কি নাস্তা করতেছি খেজুর সিদ্ধমাস প্রবাসীদের প্রবাসীরা মোটা হওয়ার কারণ আসলে এগুলোই তারা বিভিন্ন আপনার ভিটামিন জাতীয় আমিষ জাতীয় খাবার এখানে পায় খায় বুঝছেন এই যে এই যে খেজুরটা দেখছেন এটা উমানিদের ঘরের খেজুর অনেক দামি খেজুর এটা বাঙালিরা বিশেষ বিশেষত পায় না খায়ও না বুঝছেন পায় বাঙালিরা কম দামে মার্কেট থেকে এক রিয়াল দিয়ে কিলো কিনে এগুলো নিয়ে আসে আমরা আমি অলরেডি দুই ভিড মারি দিছি এই যে ডিম মাস্টার পরে ডিম হয় এই যে ডিমটা অসাধারণ অসাধারণ ডিম যারা খান নাই তারা আসলে বুঝতে পারবেন না দেখে দেখে যে কিরকম কি রকম স্বাদ চলুন আমরা প্রথমত সিদ্ধ করছি এখন হালকা সিদ্ধ আর কি এই মাছ কি আর অত সিদ্ধ করা যায় এবার নরম হয়ে যাবে সমস্যা আছে ওটা আপনারা বুঝেন আপনারা অনেক অভিজ্ঞ ভিউয়ার্স যারা আছেন আর আপনারা এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আচ্ছা অনেক কথা হয়েছে তো বন্ধুরা রাখে নামার ফালা আমরা ইনশাল্লাহ এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব